আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা সুরা নাস বানান করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি দেখার আগে আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখে এই কোর্সটা আগে শেষ করবেন। এই কোর্সটার নাম হচ্ছে বানান করে কোরআন শিক্ষা। তো যদি আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখে এই কোর্সের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে আপনি এই কোর্সটা খুব ভালো করে বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা এই কোর্সটা করার আগে, অর্থাৎ বানান করে কোরআন শিক্ষা এই কোর্সটা করার আগে, আপনারা অবশ্যই আমার এই রমজান মাসে কোরআন শিখি ওই কোর্সটা করে নেবেন। তো ওই কোর্সের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সে কোর্সটা করতে পারেন। তো আজকে আমরা শিখব সুরা নাস। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باسنجر بس بس এখানে হামসা হবে بس ميم কে লাম কে ধরবে ميم লাম জে মিল بسم লাম খরাজ বললা লা এখানে লাম খরচ হবে ল হবে না হবে লা বিসমিল্লা বিসমিল্লা হারজের হির বিসমিল্লা হির রহাজব রহ 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 এখানে চিকন করে আপনাকে বাতাস বের করতে হবে, চাপ দিয়ে গলার মাঝখান থেকে চাপ দিয়ে বাতাসটা বের করবেন রহ রহ এভাবে বিসমিল্লাহির রহ বিসমিল্লাহির রহ মিম খরাজ বর্মা বিসমিল্লাহির রহ মা এখানে এক লিপটান হবে নুন রজের নির রজবর র নির র হায়াজের হি হি একটা হা এখানে চাপ দে বলতে হবে হায়াজের হি বিসমিল্লাহির রহমানির রহি রহি হি মিমজের মি রহিমি আর যদি আমরা এখন ওয়াকফ ধরি তাহলে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কফ লাম পেশ কুল কুল এখানে কফটা মোটা করতে হবে কুল কুল এখানে কফ লাম পেশ কুল কুল বলা যাবে না বলতে হবে কুল কুল কফটা মোটা করতে হবে আর একটা পাল্টা আওয়াজ দিয়ে কফ উচ্চারণ করতে হবে কফ লাম পেশ কুল 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 হামজা জবর আ কুল আ আইন ওয়াও পেশ উ এখানে আইন ওয়াও পেশ উ হবে না হবে উ এটা গলার মাঝখান থেকে আইনটা উচ্চারণ করতে হবে আইন ওয়াও পেশ উ আইন ওয়াও পেশ উ এক লিপটান হবে কারণ দেখুন এখানে পেশের পর জজমলা ওয়াও আসছে আর আমরা জানি পেশের পর জজমলা ওয়াও আসলেও একটা মদর হরফ হয় আর মদর হরফ হলে এক লিপটানে পড়তে হয় উল আ উ আউ উল আউ উল আউ জালপেশ জু জু এ জালপেশ জু একটা পাতল হবে উল আউ জু আউ জু জু জিব্বার আগা উপরে দাঁতের আগে লাগিয়ে জালপেশ জু পাতলা করে উচ্চারণ করতে হবে উল আউ জু উল আউ জু আমার সাথে বলেন উল আউ জু বাজের বি উল আউযু বি উল আউযু বি তারপর র বাজব রব র বাজব রব বা নুনজের বিন বিন এখানে গুণ হবে রব বিন নুন আলিফ জবন না রব বিন না রব বিন না এখানে র বাজব রব বাগে এই নুনকে ধরবে এবং গুণনা করতে হবে এটা হচ্ছে ওয়াজিব গুণনা আমরা শিখছি যে হরকতের পর যদি নুনের উপরে তাসদিদ আসে তাহলে তাকে ওয়াজিব গুণনা বলা হয় তো এখানে দেখুন হরকতের পর নুনের উপরে তাসদিদ আসছে তো এটা হচ্ছে ওয়াজিব গুণনা এখানে আমরা অবশ্যই গুণনা করব রব বিন
নুন আলিফ জেবন না, এটা মধ্য হরফ, এখানে এক লিফটান হবে, কারণ জবর উপর খালি আলিফ আসছে এজন্যে। রব্বিন্নাসি জেসি, রব্বিন্নাসি নাসি। আর যদি দেখেন আমরা ওয়াকফ ধরি তাহলে হবে রব্বিন্নাস নাস। এখানে আমরা তিন আলিফ টান দিব, নাতে তিন আলিফ টান দিয়ে সিনকে ধরব এবং সিনে গিয়ে হামস উচ্চারণ করব, নাস। এভাবে আমরা বাতাস বের করব। তো এখানে দেখুন নুন আলিফ জেবন না, এটা হচ্ছে মদর হরফ, আর মদর হরফের বামি হরফে এই যে ওয়াকফ আসছে, তো মদর হরফের বামি হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে বলা হয় মধ্যে আরজি, আর মধ্যে আরজি তিন আলিফ টানে পড়তে হয়। কুল আউযু বিরব্বিন্নাস, আমার সাথে বলেন কুল আউযু বিরব্বিন্নাস নাস। আবার কুল আউযু বিরব্বিন্নাস। তারপর মিম জবর মা লামজেল্লি মালি মালি, মিম জবর মা এটাও হরকত, লামজেল্লি এটাও হরকত, মালি। কাফ নুন জের কিন কিন ওয়াজিব গুণ্য হবে, কারণ হরকতের পর নুনের উপর তাশিদ আসছে, এজন্য এটা ওয়াজিব গুণ্য। মালিকিন নুন আলিফ জবর না, মালিকিন না সিন জের সি, মালিকিন না সি। আর খবদল হবে মালিকিন নাস, এখানে তিন আলিফ টান দেব, এটাও মধ্যে আজ এই মধ্যের মতো। আবার বলি মালিকিন নাস নাস। কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস। আবার কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস। তারপর হামজাজের ই লাম খারাজবল্লাহ ইলা, হামজাজের ই একটা হরকত আর লাম খারাজবল্লাহ একটা মদের হরফ, ইলা। হানুন জের হিন ওয়াজিব গুন্না, ইলা হিন নুন আলিফ জবন না মদের হরফ, ইলা হিন না না এক লিফটান হবে সিনজের সি, ইলা হিন না সি। আর রকফদলে তিন লিফটান দিব, ইলা হিন নাস, আমার সাথে বলেন ইলা হিন নাস। আবার ইলা হিন নাস। তারপর মিম নুন জের মিং মিং, এটা ইকফা গুণ্য, কারণ নুন সেকেন্ডের পর ইকফার হরফ শিন আসছে, এজন্য এখন আমরা ইকফা গুণ্য করবো। মিং শিন র জব সার, শিনকে রকে ধরবে, মিং সার র গে লামকে ধরবে, এখানে এই আলিফ পড়া যাবে না। মিং সার র লাম জের রিল, মিং সার রিল রিল। ওয়াউ শিন জবর ওয়াস ওয়াস, এখানে বাতাস বের হবে, ওয়াস এ ধরনের একটা শব্দ বের করবেন, ওয়াস। মিং সার রিল ওয়াস ওয়াস ওয়াস, মিং সার রিল ওয়াস। ওয়াও আলিফ জবর ওয়া ওয়া, এখানে এক আলিফ টান দিবেন, কারণ এটা হচ্ছে মদর হরফ, জবর পর খালি আলিফ আসছে। মিং সার রিল ওয়াস ওয়া ওয়াস ওয়া, এখানে ওয়াস ওয়া ওয়াস এটা হবে না, হবে ওয়াস ওয়া ওয়াস ওয়া। এভাবে মিং সার রিল ওয়াস ওয়া ওয়াস ওয়া হবে না, হবে ওয়াস ওয়া। সিনগালামকে ধরবে, সিন লামজের সিল ওয়াস ওয়া সিল ওয়াস ওয়া সিল। খগে নুনকে ধরবে এবং গুণ্য হবে, ওয়াজিব গুণ্য। খ নুন জবর খন খন, এখানে খান বলা যাবে না, বলতে হবে খন। মিং শার রিল ওয়াস ওয়া সিল খন। নুন আলিফ জবন না সিনজের সি,
খন্নাসি, আর ফদল হবে মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস নাস। এখানে আমরা তিন আলিফ টান দেবো এটার মধ্যে আর জি। আবার মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। মাসিতে বলেন মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। ওয়াসওয়াসিল ওয়াসওয়া এটা না হবে ওয়াস ওয়াসিল খন্নাস। আমার সাথে আবার বলেন মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। তারপর হামজা লাম জবর আল্লাম জবল্লা আল্লাহ। এখানে দেখুন আলিফের উপরে কিন্তু জবর জের পেশ কিচ্ছু নাই। তো যদি আলিফের উপরে জবর জের পেশ কিচ্ছু না থাকে কিন্তু তারপরও হরফটা যদি লাম হয় তাহলে আমরা আলিফের উপরে জবর দিয়ে মিল করে পড়বো। আমি আবার বলি আলিফের উপরে জবর জের পেশ কিচ্ছু না থাকলে তো যদি তার বাদের হরফটা লাম হয় তাহলে আমরা কী করবো আলিফের উপরে জবর দিয়ে পড়বো। তাহলে এখানে হামজা গিয়ে লামকে ধরবে, হামজা লাম জবর আল। তো আলিফের উপরে জবর জের পেশ থাকলে ওটাকে কী বলা হবে হামজা বলা হবে, এটা আমরা আলিফ বলবো না হামজা বলবো, হামজা লাম জবর আল লাম জবল্লাহ আল্লাহ। আর যদি আমরা এখানে মিলাই পড়তাম খন্নাসিল্লাদি বলতাম এই সিন গিয়ে লামকে ধরতো, অর্থাৎ এখানে যদি আমরা ওয়াকফা না ধরতাম, যদি মিলাই পড়তাম তাহলে এই সিন গিয়ে লামকে ধরতো। তো আমরা এখানে ওয়াকফ ধরছি, ওয়াকফ ধরার কারণে আমরা এই আলিফের উপরে জবর দিয়ে লামের সাথে মিলাই পড়বো, হামজা লাম জবর আল লাম জবল্লাহ আল্লাহ আল্লাহ। তো এইভাবে আপনারা যতগুলো উদাহরণ পাবেন, যতগুলো আয়াত পাবেন, প্রত্যেকটা আয়াতের মধ্যে আপনারা আলিফের উপরে জবর দিয়ে লামের সাথে মিল করে পড়বেন যদি ওয়াকফ ধরেন। আল্লাহ জালিয়া জের জি জি, এটা পাতলা হবে, জিব্বার আগা উপরে দাঁতের আগে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করতে হবে। আল্লা জি জি ইয়া পেশ ইউ, এখানে ইয়া পেশ উ হবে না, উ বলা যাবে না, বলতে হবে ইউ ইউ, জিব্বার মধ্যখান উপরে তালুতে লাগিয়ে ইয়া পেশ ইউ উচ্চারণ করতে হবে। আল্লাযী ইউ ইউ আল্লাযী ইউ, ওয়াও সিন জবর ওয়াস ওয়াস হামস হবে ওয়াস। আল্লাযী ইউ ওয়াস ইউ ওয়াস ইউ 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 ওয়াস ইউ ওয়াস ইউ ওয়াস। আল্লাযী ইউ ওয়াস ইউ ওয়াস ইউ ওয়াস ইউ ওয়াস, সুন্দর করে বলবেন আল্লাযী ইউ ওয়াস, ওয়াও জের উই 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 ইউ ওয়াস উই ইউ ওয়াস উই। আমার সাথে বলেন ইউ ওয়াস উই ইউ ওয়াস উই ইউ ওয়াস উই। আবার ইউ ওয়াস উই আল্লাযী ইউ ওয়াস উই, আবার আল্লাযী ইউ ওয়াস উই, সিন পেশ সু পাতলা হবে, আল্লাযী ইউ ওয়াস উই সু ইউ ওয়াস উই সু। এখানে কিন্তু আল্লাযী ইউ ওয়াস ও ইউসু এভাবে হবে না, ওয়াস ও ওয়াস ও এভাবে হবে না, হবে ওয়াস ইউ ওয়াস উই ইউ ওয়াস উই, এভাবে সুন্দর করে স্পষ্ট করে ক্লিয়ার করে উচ্চারণ করতে হবে। আল্লাযী ইউ ওয়াস উই সিন পেশ সু, আল্লাযী ইউ ওয়াস উই সু ফি সু সত পেশ সু সু মুটো হবে, ফি এক লিপটান হবে, ফাইয়াজের ফি এক লিপটান হবে, সত পেশ সু মোটা করে উচ্চারণ করতে হবে ফি সু সু। এটা হচ্ছে সিন পেশ সু সু পাতলা, আর এটা হচ্ছে সত পেশ সু সু মোটা করতে হবে। আল্লাযী ইউ ওয়াস উই সু ফি সু ফি সু, দাল ওয়াও পেশ দু এক লিপটান, র নুন জের রিন রিন ওয়াজিব গুণা। আল্লাযী ইউ ওয়াস উই সু ফি সু দু রিন দু এক লিপটান হবে, পেশের পর জসমলে ওয়াও আসছে, দু রিন রিন ওয়াজিব গুণ্য হবে। নুন আলিফ জেবন না দু রিন না সিন জেরসি দু রিন না সি, অক্ষফদল্ল হবে দু রিন নাস
নাস, তিন আলিফ টান দিবে এটা মধ্যে আরজি, এখান থেকে বলি আল্লাযী, আল্লাযী ইউওয়াসউইসু, ইউওয়াসউইসু ফিসু, ফিসু দুরিন নাস, দুরিন নাস একসাথে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আমার সাথে বলেন আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আবার আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস একসাথে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, তারপর মিম জের মি নুন লাম জবন নাল, মি নাল মি নাল মি নাল জিম নুন জের জিন জিন, এটা ওয়াজিব গুণনা, মি নাল জিন নুন জবন না, মি নাল জিন না জিন না জিন না, এভাবে গুণনা করতে হবে, মি নাল জিন না তাজের তি, মি নাল জিন নাতি নাতি, ওয়াউকে নুনকে ধরবে, ওয়াউ নুন জবর ওয়ান নুন আলিফ জবর না ওয়ান না, ওয়াজিব গুণনা, সিন জের সি ওয়ান না সি, মি নাল জিন নাতি ওয়ান নাস, আবার মি নাল জিন নাতি ওয়ান নাস, আমার সাথে বলেন মি নাল জিন নাতি ওয়ান নাস, আবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম কুল আউযু বিরাব্বিন নাস, আবার কুল আউযু বিরাব্বিন নাস, আবার কুল আউযু বিরাব্বিন নাস, আমার সাথে বলেন কুল আউযু বিরাব্বিন নাস, তারপর মালিকিন নাস, মালিকিন নাস, আবার মালিকিন নাস, আমার সাথে বলেন মালিকিন নাস, তারপর ইলাহিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস, তারপর মিং মিং শরিল, মিং শরিল ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াস ওয়াসি ওয়াসু, এগুলো হবে না, হবে ওয়াস ওয়াস ওয়া ওয়াস ওয়া, এভাবে ওয়াস ওয়াসিল খন্নাস, এখানে খান্নাস বলা যাবে না, বলতে হবে খন্নাস, মিং শরিল ওয়াস ওয়াসিল খন্নাস, আবার
মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমার সাথে বলেন, মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তারপর আল্লাযী ইউ ইউ, নট উ, উ হবে না, হবে ইউ ইউ, জিব্বার মধ্যখানে উপরের তালুতে লাগবেন, আল্লাযী ইউ ইউ, আল্লাযী ইউ, ওয়াসউইসু, ওয়াসউই, 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 এটা হবে না, ওয়াসউই এটাও হবে না, হবে ওয়াসউই, ওয়াসউই, এভাবে আল্লাযী ইউ ওয়াসউই, আল্লাযী ইউ ওয়াসউই, সিন পেশসু, আল্লাযী ইউ ওয়াসউইসু, ফি সু সু, ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস, আল্লাযী ইউ ওয়াস উইসু ফি সুদুরিন নাস। আমার সাথে বলেন, আল্লাযী ইউ ওয়াস উইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো বন্ধুরা, যেখানে গণ্য হবে সেখানে অবশ্যই একটু বেশি পরিমাণ টান দিয়ে গণ্য করবেন। দেখুন, এখানে এই যে কালারটা, এই কালারটা দিয়ে বোঝানো হয়েছে এটা হচ্ছে ওয়াজিব গণ্যা, আর এই যে এই কালারটা দিয়ে বোঝানো হয়েছে এটা হচ্ছে ইকফা গণ্যা। তো আশা করছি আপনারা এই কালার দেখে বুঝতে পারবেন গণ্যাগুলো, আর আপনারা কালার দেখে না, আপনারা নিয়ম অনুযায়ী গণ্যাগুলো বুঝবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই এই কোর্সটা করার আগে আপনারা আমার এই রমজান মাসে কোরআন শিখি ওই কোর্সটা আগে করে নেবেন। যদি আপনারা আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সটা আগে করে নেন, তাহলে আপনাদের বানান করে কোরআন শিক্ষা এই কোর্সটা বুঝতে আপনাদের অনেকটা সহজ হবে। তো অবশ্যই আপনারা আমার আগের কোর্স, মানে এই রমজান মাসে কোরআন শিখি ওইটা আগে করে দেন এটা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।